নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। পৌরসভায় কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো, যেখানে পৌরসভায় নতুনভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যে নতুনভাবে এই যে কর্মী নিয়োগের আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয়, তবে সেই ক্যান্ডিডেট কীভাবে ফর্মটিকে ফিল আপ করতে পারবে, কী কী যোগ্যতা এখানে ফর্মটিকে ফিল আপ করতে পারবে, পৌরসভায় এই যে নতুন চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে, সেখানে চাকরি প্রার্থী কীভাবে ফর্ম কী কীভাবে আবেদন করতে পারবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় সুযোগ এবং এই পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। প্রতিবারেরই মতো যেমনটি তোমাদেরকে বলে দিই যে ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে। তো এবারেও কিন্তু সেই রকম যারা আবেদন করতে ইচ্ছুক পৌরসভার এই পদে সরাসরি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে। বেতন কিন্তু 15,000 টাকা থেকে শুরু এবং যার লাস্ট ডেট 7ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত রাখা হয়েছে। আজকে মতো এখানেই তোমাদের তোমার ডিটেলসটা দেখাবো, তাহলে চলো দেখে নিই আজকের আপডেটটি। প্রথমেই জানাই রাজ্যে পৌরসভায় এই যে নতুন চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের কীভাবে আবেদন করতে হবে, কোন কোন পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এক একটি ডিটেলসে জানিয়ে নিই। ওয়ার্ক সরকারের পদে রিক্রুটমেন্ট হচ্ছে, ক্লার্কের পদে রিক্রুটমেন্ট হচ্ছে, স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের পদে রিক্রুটমেন্ট হচ্ছে, ক্যাশিয়ার পদে রিক্রুটমেন্ট হচ্ছে, স্যানিটারি ইন্সপেক্টরের পদে রিক্রুটমেন্ট হচ্ছে, অ্যাকাউন্টেন্টের পদে রিক্রুটমেন্ট হচ্ছে। প্রায় 6টি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। চাকরি প্রার্থীরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই 6টি পদে আবেদন করতে পারবে। এরপরে জানাই শিক্ষকতা যোগ্যতা। যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে যেমন তোমরা দেখতে পেলে প্রত্যেকটি পদ কিন্তু আলাদা, সেরকমই কিন্তু এখানে প্রত্যেকটি পদের জন্য কিন্তু তোমাদের শিক্ষকতা যোগ্যতাও কিন্তু আলাদা রাখা হয়েছে। নবম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবে ওয়ার্কারের পদে, ওয়ার্ক সরকারের পদে, মাধ্যমিক পাশে ক্লার্ক এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের পদে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশে স্যানিটারি ইন্সপেক্টরের পদে আবেদন করতে পারবে, স্নাতক পাশে অ্যাকাউন্টেন্টের পদে আবেদন করতে পারবে। প্রার্থীর বয়স সীমা থাকবে 18 থেকে 40 বছর। এবারে তোমাদের জানাই যে কোন কোন পদে কী শিক্ষাগতা যোগ্যতা দেখে নিলে তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হও, সেক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে জানাবো যে তারা যেন এই পদগুলোতে এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে আবেদন করতে পারে। আর বয়সসীমার কথা যদি আসি, সেক্ষেত্রে চাকরি প্রার্থী 18 থেকে 40 বছর পর্যন্ত রাখা হয়েছে এবং বয়সের ছাড়ও কিন্তু দেয়া হবে। সরকারের নিয়ম অনুযায়ী যেই চাকরি প্রার্থী এখানে আবেদন করুক না কেন, তার বয়সের ছাড়ও এখানে দেয়া হবে। SC ST হলে 5 বছর এবং OBC হলে 3 বছর। এবারে আসি আবেদন পদ্ধতি। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকছে অফিসিয়াল লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে নিজেদের ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করে আবেদন করতে পারবে। তাহলে আর দেরি না করে ডাউনলোড করে নাও অ্যাপ্লিকেশন ফর্ম এবং এখনই আবেদন করে দাও। আবেদন করার সাথে সাথে নিয়োগ পদ্ধতিটা বলে দিই। চাকরি প্রার্থীদের কিন্তু লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু নিয়োগ হবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক কোন পৌরসভার আন্ডারে রিক্রুটমেন্ট হচ্ছে সেটাও কিন্তু জানতে গেলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন ডাউনলোড করতে হবে। 7ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আবেদন করতে পারবে এবং এই পদে পুরুষ কিংবা মহিলা দুজনেই আবেদন করতে পারবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে এখনই আবেদন করে দাও। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির তোমাদের সামনে। ততক্ষণের টাটা। আরও কিছু জানাতে ডেফিনেটলি কমেন্ট করো।